জুথি খাওয়া দাওয়া না করে কি করো, আগে খেয়ে নাও। আজকে কি বাচ্চাদের দিবে জুথি? না লাকি আপনি পালা, আজকে আমি ট্রাই করতেছি, নেক্সট উইক ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, শিক্ষার্থী লাগে আপনি? আমি স্টুডেন্ট, আমি নিজেও স্টুডেন্ট, আমিও প্র্যাকটিস করি ওর মতো, কিন্তু আমি কিন্তু বলি নাই নেক্সট উইক। তুমি বলতে পারতো অ্যাটলিস্ট যে আমি নুহাশের হাতে হলে দিয়ে দিব। হ্যাঁ তোমার হাতে দিয়ে দিব। ওকে নুহাশ রিক্স নিবা? নুহাশ নুহাশ রেড জোন আছে সে। হ্যাঁ ওর ওর এক্সাম 22 তারিখে। আগে খেয়ে নাও, বিশ্বাস করো নুহাশ। তোমার ভালোর জন্য মানে তোমার খারাপের জন্য বলছি না আমি, ট্রাস্ট মি তুমি পাস করবে। আবার তুমি জানি সিরিয়াস পাস করবে, কিন্তু এত সিরিয়াস হওয়ার কিছু নাই। ও মানে হ্যাজার্ডেড টেস্ট দিচ্ছে না? বিশ্বাস করো, সারা সকাল রাত সারা দিন মানে ও টেস্ট রাত 12টা 11টায় আসছে, বসছি 12:30টায় হ্যাজার্ড করছি 1 ঘন্টা। সকাল সকাল 10:30টায় পরীক্ষা ছিল, আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম পাস। অনেক কিছু বুঝে আরফি, একটু দেওয়ার পরে ভুল হইলেই কান্নাকাটি যে সুন্দর বুঝে। ওকে একদিন ভুল সাজাই দিছি, আমাকে বলতেছে কি মাম্মি বলছে আরফি ইউ লুক বিউটিফুল, বলে কি মো বিউটিফুল। ঈদের মেহেদি দেওয়া হচ্ছে, অনেক সুন্দর ডিজাইন, কেবল হাতের এক জায়গা থেকে শুরু করা হয়েছে, পুরোটা হাত দেওয়া হবে ইনশাল্লাহ, তারপরে ফাইনাল লুকটা দেখানো হবে। আর আপনাদের ভাইয়া বলছে এতটুকু হচ্ছেই যে মেহেদি নাকি অনেক সুন্দর হচ্ছে, মেহেদি দেওয়াই দিচ্ছে আমাকে ভাবি। সো লাকি খুকি আপুর ভাবি মানে আমারও ভাবি, তো অনেকে ভাবিকে দেখতে চান, আসলে ভাবি তো ক্যামেরায় কমফোর্টেবল না, এই জন্য দেখাচ্ছি না। যেদিন ভাবি কমফোর্টেবল হবে সেদিন ভাবি ক্যামেরার সামনে আসবে, আমরাও দেখাবো। মেহেদির অলরেডি লাস্ট লুক চলে আসতেছে, ভাবি অনেক সুন্দর করে দিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। ভাবি অনেক এক্সপার্ট মেহেদি দেওয়াতে, তাও তো ভাবি বলছিল যে ভাবি নাকি ভুলে গেছে, ভুলে যাওয়ার পরেও এত সুন্দর। এই যে লাস্ট মেহেদি লুক, কাছে থেকে দেখাও, ভাবি দিয়ে দিয়েছে। আ ডোন্ট টাচ, সেই যা ডোন্ট টাচ, মাম্মা টাচ করবা না, ওকে না শুকাই গেছে, না শুকাই নি তো, কেবল দেওয়া হয়েছে বাবা, কেবল দেওয়া হয়েছে বাবা। তোমারটা কেমন হয়েছে দেখাও, সবাইকে হাত দেখাও, সবাই জানতে চাচ্ছে শেজাকে মেহেদি দেন না কেন। এই যে শেজার মেহেদি দেওয়া হয়েছে, কিন্তু ধুয়ে ফেলছে, কালারটা এখনো আসেনি ওরকম, বাচ্চা মানুষ তো, তারপরে ওকে দেওয়া হয়েছে আর কি। এটা শেজা, এটা মাম্মির, মাম্মিটা কেমন হয়েছে? মাম্মিটা এখনো শুকায়নি তো বাবা, দেখি আর একটু পরে, ওকে কেমন হয়েছে মাম্মিটা, নাইস হয়েছে? থ্যাংক ইউ বাবা, ইউ লাইক ইট, আই লাভ ইউ মা। আমি ঈদ মোবারক বলে দাও সবাইকে, ঈদ মোবারক, ঈদ মোবারক। আর এইদিকে আমাদের নুহাশ তার ঝুলি থেকে বের করেছে ঈদ মোবারকের সাজগোজ চলতেছে। ওয়াও লুকস নাইস, সন্ধ্যার পর নুহাশ এই কাজগুলো করতে লাগছে যেন বাচ্চা কাচ্চা এটাকে ডিস্ট্রয় করতে না পারে, তাই তো? কিন্তু কালকে সকালে কি হবে তাহলে? সেটা ঠিক, খুকি আপু দিবে একটু পরে। এই যে আমাদের তিনজনেরটা,
আমরা ছোটবেলায় তোমরা এই পদ্ধতি পালন করছো কিনা, ওই যে সরিষার তেল দেওয়া হতো, তারপরে ওই যে পানের সাথে খাই শুধু সেটা না, এই মেহেদির কালার বেশি করার জন্য কে কতক্ষণ পরে রেখে দেয়, ঘুমায় যায় তাও মেহেদি তুলবো না, আমারটা বেশি লাল হতে হবে। আর এটা অবশ্য হয়ে যায় দেখানোর আগে বের হয়ে কথা। আর এটা হলো এবার পাপু ইয়েলো অরেঞ্জ এ ভরপুর। আচ্ছা হ্যাঁ, আমার পক্ষ থেকে হলো এগুলো ঈদের ড্রেস না, এটা হলো তুমি টপস আর কি কুর্তি আর কুর্তি। হ্যাঁ, লাকি স্ট্রিম থেকে, আর লাকি স্ট্রিম থেকে ভাইয়ার জন্য পাঞ্জাবি। আল্লাহ মনে গেছে আপু বিস্টিয়া ফর ড্রেস এসেছে। আচ্ছা লাকি স্ট্রিম, থ্যাঙ্ক ইউ। না আমার মাথায় ছিল না এটা, যে অরেঞ্জ অরেঞ্জ ড্রেস ভাবতে তুমি লেগে গেছে পাঞ্জাবি সাথে। আর আমাদের একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আমরা সারাদিন লাকি আপুর খুকি আপুর বাসায় থাকলেও লাকিপুর বাসা থেকে আমরা যে ছোটখাটো গিফট গুলো আনছি, বিশেষ করে বাচ্চাদের জন্য ড্রেস কিনছি, বড়দের জন্য আসলে ড্রেস কেনা হয় না। এশিয়ান এই ড্রেস গুলো কিনছেন কোথা থেকে? আমার তো হয় গ্রিন স্ট্রিটে যাওয়া লাগতো, বাট আমার যাওয়া হয় না গ্রিন স্ট্রিট। সকাল বেলা করে নিয়ে আসবো, ঠিক আছে? সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। ১১টার মতো বাজে, আবার আমরা আজকে সকাল সকাল চলে আসবো ইনশাল্লাহ, ঈদের দিন সকালবেলা আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।